তরফ থেকে একটা আয়োজন করেছি ক্লাবের তরফ থেকে, ওনারা আমাদেরকে ফোন করেছিল যে একটা ক্লাবে একটা কোনো অনুষ্ঠান করা যায়, সেটা আমি বলেছিলাম যে কী অনুষ্ঠান, সেটা বলেছিল যে চক্ষু শিবির, চক্ষু পরীক্ষা, চক্ষু পরীক্ষা শিবির। সেই শিবিরটা হচ্ছে এখন অন্তত কত রোগী, এখন অব্দি 60-70 জন হয়েছে। এখানে দিচ্ছে বিনামূল্যে, বিনামূল্যে দিচ্ছে না, ন্যায্য মূল্যে দিচ্ছে, যেটা হচ্ছে মার্কেটে যেটা প্রাইস তার থেকে অনেক কম। বিনামূল্যে ওষুধও দিচ্ছে না, কিন্তু ডাক্তার ফ্রি, ডাক্তার যে দেখছে সেটা ফ্রি, সেখানে কোনো পয়সা লাগছে না, কিন্তু মেডিসিনটাও সরকারের যে ন্যায্য মূল্যে যে ওষুধটা পাওয়া যায় সেই ওষুধটাই দিচ্ছে। এখন পর্যন্ত কত রোগী দেখিয়েছে এখানে? 70 জনের মতো হয়েছে টোটাল। বাড়বে আরও, আরও বাড়বে আরও, এখনও 4টা অবধি আমরা প্রোগ্রামটা শিবিরটা করবো আর কি, 4টা অবধি আছে। কী নাম আর পদটা আপনার? আমার হচ্ছে জয়েন্ট সেক্রেটারি উজ্জ্বল সরকার, কিছুতে।